নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম, ফের এনকাউন্টার কাছাড়ে পুলিশে, আহত সুপারি মাফিয়া। আসাম বইমেলা শেষ, বঞ্চিত কবির শহর শিলচরের পুস্তকপ্রেমীরা। প্রেসিডেন্সি স্কুলে প্রতিভা অন্বেষণ কর্মসূচি, আয়োজন খাদ্য মেলার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবৈধ বারমিজ সুপারি সরবরাহকারীদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। শনিবার রাতে গুমড়া পুলিশের একটি দল অভিযানে নেমে বারমিজ সুপারি বোঝাই একটি লরিকে সিগন্যাল দিলে চালক পুলিশের সিগন্যালকে উপেক্ষা করে এগিয়ে যায়। পরে পুলিশ লরিটির পিছু ধাওয়া করে চালকসহ লরিটি আটক করতে সক্ষম হয়। এদিকে চালককে জিজ্ঞাসাবাদ করলে মজুদ সুপারির মালিক জাবির হোসেন বলে পুলিশকে জানিয়েছে চালক। গোমড়া পুলিশ সুপারি মাফিয়া জাবির হোসেনকে গ্রেপ্তার করে। বিষয়টি নিয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন রবিবার আয়োজিত এক সাক্ষাৎকারে ঘটনার বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানান, ধৃত জাবির হোসেনকে শিলচর নিয়ে আসার পথে শারীরিক অসুস্থতার কথা বলে সে শনিবার গভীর রাতে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তার পা লক্ষ্য করে গুলি চালায়। পরে আহত জাবির হোসেনকে পুলিশ চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করে। বর্তমানে সুপারি মাফিয়া জাবির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তিনি আরও জানান, অবৈধ বারমিজ সুপারি সরবরাহকারীদের সঙ্গে যোগ সাজেশের জন্য 5 জন পুলিশ কর্মীকেও হেফাজতে রাখা হয়েছে। আটক পুলিশ কর্মীদের টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে প্রশাসন। শীঘ্রই বারমিজ সুপারি সরবরাহকারী মূল মাস্টার মাইন্ডের নাম প্রকাশ্যে আসবে বলে এদিন আশা প্রকাশ করেন তিনি। যেটা গুমরা আর কালাইনর মাজত ঠাই এডোখরত রখোৱা হওয়ার পিছত যেতিয়া তেও পেশাব করবলৈ লয়, তেতিয়া লগে লগে আমার এজন যিজন এসকর্টিং ইউবিসি 1032 গিরিধর দাস, তেখেতক প্রচণ্ড জোরে তেও প্রহার করে। আর বারে বারে প্রহার করার ফলত তেখেত আমার গিরিধর দাসে আঘাতপ্রাপ্ত হয়। আর এই সুযোগতে জাবির আহমেদে তারপরা পলায়ন করে। তো আমার যে টিম আসলে টিমর সদস্য সকলে এখেতক জাবির আহমেদক ওয়ার্ন করা হয়েছিল, কিছু সময় ওয়ার্ন করা হয়েছিল, কিন্তু আমার পুলিশের কোনো নির্দেশ তেও নুশুনিলে পলায়ন করবলৈ ধরে। পিছত এটা এক রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করা হল। আমার সাব ইন্সপেক্টর প্রবেশনার দ্বীপজ্যোতি বড়ুয়া আসলে এক রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করা হল, কিন্তু তথাপিও তেখেতে মানে নরখালে। অবশেষত এক রাউন্ড কন্ট্রোলড ফায়ারিং বিলো দ্য নিস এক রাউন্ড কন্ট্রোল ফায়ার করা হল, যার ফলত তার ভরিত গুলি লাগে আর তেখেতক রিক্যাপচার করা হয়। রিক্যাপচার করে তেখেত আর আমার যেজন আঘাতপ্রাপ্ত আমার ইউবিসি আসলে গিরিধর দাস দুজনকে ততটকে কালাইন সিএচসিত ভর্তি করা হয়। আর কালাইন সিএচসির পরা তেখেত দুজনকে শিলচর মেডিকেল কলেজত রেফার করা হয়। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে প্রথমবারের মতো আয়োজিত আসাম বইমেলা বিফল হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন একাংশ জনগণ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, বিগত বছরগুলোর তুলনায় এবারের বইমেলায় তেমন ভিড় দেখা যায়নি। বরাকে 70% মানুষই আসাম বইমেলার বিষয়ে অবগত নন। লোক দেখানো ভব্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলেও উপত্যকার পুস্তকপ্রেমীদের নজর কাড়তে ব্যর্থ হয়েছেন আয়োজকরা। আসাম বইমেলার তুলনায় বলতে গেলে শিলচরে আয়োজিত এক্সপো মেলায় মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। কবির শহর শিলচরে প্রথমবারের মতো সরকারিভাবে আয়োজিত আসাম বইমেলায় আয়োজক কমিটির খামতি ঘাটে ঘাটে পরিলক্ষিত হয়েছে। সরকারি মেলা হলেও বোঝা গেছে একেবারে ব্যক্তি মালিকানা ও মানসিকতা নিয়ে চালানো হয় সরকারি বইমেলা। আয়োজক কমিটির খামতির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এতদ অঞ্চলের জনগণ। আজকে এই বইমেলাতে এসে মানে আমার যেটা মনে হচ্ছে আর কি, যে
আজকে থেকে 5 বছর আগে যে মহিলাটার যে ইয়ে ছিল, হ্যাঁ আজকের দিনে যেমন এটা নেই, মনে হচ্ছে যেমন মানে আমাদের যে এখানে যে বই মেলাটা চলছে, আমার মনে হয় 70% মানুষই জানে না যে এখানে বই মেলাটা চলছে। তাও আজকে হচ্ছে লাস্ট মানে 10 তারিখে শেষ হয়ে যাবে, আজকে তো 9 তারিখ, মানে 9 তারিখে যে এই অবস্থা বই মেলাতে, মানে সে সত্যিই খুব খারাপ লাগে। হোয়ারেস এখানে উল্টা দিকে আমাদের এক্সপো মেলা চলছে, এক্সপো মেলাতে গেলে দেখা যাবে এর থেকে 3 ডাবল মানুষ ওইখানে আছে, কিন্তু বই মেলাতে মানুষ নেই। আমাদের যে বাচ্চাগুলার যে চিন্তা, মানে বাচ্চাগুলার যে চিন্তাধারা করে যে আমরা বই মেলাতে এসে যে কত জায়গা থেকে কত বাইরের থেকে এসেছে, এইগুলো যদি আমরা দেখি, হ্যাঁ তাহলে আমার মনে হয় মানে খুবই ভালো হবে। কিন্তু এটাতে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি না, দিচ্ছি কোনটাতে আমরা ওই মানে বাইরের যে ইয়েগুলো আছে ওইগুলোতেই আমরা বেশি মানে প্রাধান্যটা দিচ্ছি আর কি। এটাই খারাপ লাগে, মানে আজকে থেকে 4-5 বছর আগের বই মেলা আর আজকের বই মেলার মধ্যে ডে নাইট ডিফারেন্স। তখন এমন পরিস্থিতি হয়েছে, এখন মানুষ কোথায় যাবে গেলে পরে মানে শুধু ফটো উঠবে আর পোস্ট করবে, ওটা নিয়েই মানুষ বেশি ব্যতিব্যস্ত। পড়ুয়াদের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছে শিলচর সোনাইরুট প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল। শনিবার বিকেল 5টায় প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুলে 2 দিনের বিজ্ঞান প্রদর্শনী ও খাদ্য মেলার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর, প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জিয়াউদ্দিন মজুমদার, উপাধ্যক্ষ কুরেশি, অধ্যাপক রেহানুদ্দিন মজুমদার, স্কুল পরিচালন সমিতির সম্পাদক সোহেল আহমেদ খান, নূর খাতুন এমভি স্কুলের প্রধান শিক্ষক রিয়াজউদ্দিন লস্কর প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথাগত শিক্ষার পাশাপাশি এক্স পড়ুয়াদের প্রতিভা অন্বেষণ করা খুব দরকার। এই পড়ুয়ারাই একদিন দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াবে। প্রত্যেকের ভিতরে রয়েছে সুপ্ত প্রতিভা, সেই প্রতিভাকে সামনে আনা খুব দরকার। এদিন আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে রীতিমতো অবাক করে দেয় পড়ুয়ারা। রবিবার বিজ্ঞান প্রদর্শনী ও খাদ্য মেলায় ছিল নতুনত্বের সম্ভার। এদিন উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি অধ্যাপক অনন্যা গুপ্ত। কেবলমাত্র পুঁথি, পুঁথির শিক্ষা দ্বারা কোন ছাত্রছাত্রীর জীবন বিকশিত হতে পারে না। পুঁথিগত শিক্ষার প্রয়োজন যথেষ্ট আছে অনস্বীকার্য। তৎসঙ্গে আজকের যে অনুষ্ঠান, সায়েন্স, আর্টস এবং অন্যান্য বিষয়ে ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ প্রদর্শনের যে সুযোগ স্কুল এবং জুনিয়র কলেজ কর্তৃপক্ষ করে দিয়েছেন, আমরা দেখছি এই অনুষ্ঠানের 3 দিকে যেভাবে ছাত্রছাত্রীদের প্রস্তুত করা এবং তাদের দ্বারা বিভিন্ন সাইন্টিফিক চিন্তাধারার মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর তাদের হাতে প্রস্তুত করা বস্তুগুলোর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এর দ্বারা আমি বিশ্বাস করি ছাত্রছাত্রীরা ভবিষ্যতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে আজকের অনুষ্ঠান যথেষ্ট সহায়ক হবে। এই যে ফুড স্টল যেগুলো করা হয়েছে, স্টুডেন্টস আর প্রিপেয়ারিং ফুড অফ ডিফারেন্ট স্টেটস অফ দ্য কান্ট্রি, ওদের এই যে মেনু তৈরি করা যে প্রতিভা, যেটা ওরা এটাকে ক্লাউড কিচেনে পরিণত করতে পারে, ইট ইজ অ্যা হিউজ অ্যাভিনিউ টু আর্ন এন্টারপ্রিনারশিপ। মোরওভার ভেরিয়াস সাইন্টিফিক অ্যাপারেটাস অ্যাপটিটিউডস আর ডেভেলপড ইন দ্য চাইল্ড। তো আমাদের মেইন উদ্দেশ্য, মেইন থিম এটাই হচ্ছে বাচ্চাদের ল্যাটেন্ট ট্যালেন্টটা এক্সপোজ করা, সো দ্যাট উই ক্যান ডেভেলপ আ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া। আসাম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অনুমোদিত বরাকভেরি জার্নালিস্ট ইউনিয়নের নয়া জোনাল কমিটি গঠনের লক্ষ্যে রবিবার শিলচরে কর্মরত সাংবাদিকদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উত্তর সরকারের পৌরোহিত্যে আয়োজিত সভায় সাংবাদিকরা পেশাগত জীবনের নানা সমস্যা মোকাবেলায় বরাকে একটি মজবুত সংগঠন থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এদিন মুখ্য আহ্বায়ক আব্দুল হাই লস্কর সহ 5 জনের
আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্যরা হলেন মৃত্যুঞ্জয় দাস, উত্তম কুমার সি, শিবাশিস চক্রবর্তী ও উত্তম সরকার। সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 28শে ডিসেম্বর শিলচরে বরাক সহ পার্শ্ববর্তী অঞ্চলে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক বড় মাপের সম্মেলন করা হবে। সেখানে উপত্যকার জন্য জোনাল কমিটি গঠিত হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিৎ দাস, খায়রুল আলম মজুমদার, রফিউল আলম লস্কর, স্বাগতা চক্রবর্তী, শুক্লা ভট্টাচার্য, মহিমুদ্দিন, আয়াজ লস্কর, নুরুল হুদা লস্কর, স্নেহাংশু তালুকদার প্রমুখ। বিশেষ সভা আয়োজিত হয়, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, যারা কর্মরত সাংবাদিক আছেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অনেকে অনেক ধরনের দাবি রাখেন, মতামত রাখেন। তো এর পরিপ্রেক্ষিতে আমরা অনুভব করতে পারছি যে কর্মরত সাংবাদিকদের জন্য বরাকভেলি জার্নালিস্ট ইউনিয়ন আরও সক্রিয় হওয়া দরকার রয়েছে। এই পরিপ্রেক্ষিতে একটা আহ্বায়ক কমিটি আজ গঠন করা হয়েছে। পরবর্তীতে এই কমিটি বরাক উপত্যকার 3টি জেলার নতুন সদস্যদের নিয়ে একটা পূর্ণাঙ্গ একটা সম্মেলন করতে চলেছে আগামী 28 ডিসেম্বর। তো সেটাতে বাইরে থেকেও, বরাকের বাইরে থেকেও প্রতিনিধিরা আসবেন, গুয়াহাটি থেকেও আসবেন, এবং যারা প্রতিষ্ঠিত সাংবাদিক রয়েছেন তো তারা সবাই সবার উপস্থিতিতে সেই সম্মেলন একটা নির্ণায়ক কিছু সিদ্ধান্ত নিতে সক্ষম হবে বলে আমরা মনে করি। আর আমাদের পাশে থাকার জন্য আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। বেঙ্গালুরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু চণ্ডীপুর জিপির ডেকাজুড়াই গ্রামের মিসবাউর রহমান মজুমদারের। মৃতদেহ বাড়িতে পৌঁছে দেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। রবিবার ভোর 5টায় বেঙ্গালুরে বেলারি জেলায় মিসবাউর রহমান মজুমদার বাজারে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করলেও শেষ রক্ষা হয়নি। এদিকে ঘটনার খবর পেয়ে আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী গুয়াহাটিতে রয়েছেন, তাই তিনি উপস্থিত হতে না পেরে অসহায় মৃত মিসবাউলের বাড়িতে বিধায়কের নির্দেশে ওনার সুযোগ্য পুত্র সাদিক আহমেদ চৌধুরী উপস্থিত হন। সেখান থেকে বিধায়কের সঙ্গে যোগাযোগ করে মিজানুরের মৃতদেহ বেঙ্গালুর থেকে বাড়িতে আনার ব্যবস্থা করে দিলেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। মারা গেছিলেন, আমরা খবর পাইলে আমরা তো দেখছি না, হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারে বা অন্য কোনো হইতে পারে। গতিকে আমরা তখন হুলুস্থুল ফুরিয়া তখন আমরা এমএলএর লগে যোগাযোগ করলাম। এমএলএর লগে যোগাযোগ করার পরে তাই কইলা যে তাই তো অ্যাসেম্বলি যে তার ছেলেরে কইলা, সাদ্দিকরে কইলা যে তার লগে যোগাযোগ করবো আমি খুঁজে দিছি। ওই হিসাবে এখন আমার সাদ্দিক আইসুন, আমার নজরুল আইসুন, মুন্নাও না আমরা সারায় এটা ব্যাপারে আলোচনা করছি। তাই কইছেন যে এখন এটা তখন থাকি তারা মেডিকেল বা পোস্টমর্টাম ওটা করার পরে যখন মানে বক্স করা হইব তখন এয়ারপোর্ট হওয়ার পরে যারা ব্যবস্থা করার লাগে আমিও দেওয়ার লাগে। এটা তাই যখন এমএলএর ছেলে আসটা জানিয়ে দিবা, এবং আমিও এটার লগে দাবি রাখছি যে আসটা আলগাপুর খুনে আছে হাইলাইন ডিস্ট্রিক্টর তো বাইরা গরিব হোক যদি হোক মারা যায় এমএলএর সোনার বাদে আনিয়ে দিন। ওই হিসাবে আমরা দাবি যেভাবে একটা জেলা আমরা বাড়ির মরদেহটা আইতো ও ব্যবস্থা করে দিতে, এবং কুম্ভীগ্রাম থেকে আমরা এখানে আমরা গ্রামও আইতে যে ব্যবস্থা এটা পার্সোনালি আমার সাদ্দিকে করে দিতে এই দাবি রাখিয়া, এবং এটা দুঃখ প্রকাশ করিয়া যে এই ছেলেটা খুব ভালো কিন্তু কীরকম মারা গেছে কইতাম পারি না, এটা বর্ণনা দিতাম পারি না, পরবর্তী বাইরে এটা বর্ণনা দিন ওটু কই আমার। প্রধানমন্ত্রী মিলেট নিয়ে প্রায়ই বলে থাকেন এবং দেশ বিদেশে উনি সবসময়ই মিলেটের প্রচার করে আসছেন, এবং আমাদের বরাক উপত্যকায় এখন দিনে দিনে মিলেটের ব্যবহার বেড়ে চলছে। মিলেটের বিভিন্ন খাদ্য সামগ্রী আজ আমাদের শহরে সহজেই পাওয়া যায়। এখানে উল্লেখ্য যে ভারতের প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইউনাইটেড নেশন 2023 সালকে আন্তর্জাতিক মিলেট ইয়ার হিসেবে ঘোষণা করেছে, এবং প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে দেশবাসীকে মিলেটের ব্যবহারের কথা বলে আসছেন, এবং এরই অঙ্গ হিসেবে আজ এয়ারফোর্স স্টেশনের কুম্ভীগ্রামের দ্বারা আজ বান্দুলবাগান এলপি স্কুলে মিলেট নিয়ে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। এতে মিলেটকে কিভাবে নিজেদের দৈনন্দিন জীবনে পুষ্টিকর খাদ্য হিসেবে গ্রহণ করা যায় তা নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। উক্ত সভায় শিলচরের মিলেট সরবরাহকারী
মাতারানী এজেন্সির দ্বারা মিলেটের তৈরি বিস্কুট, ফ্ল্যাক্স, বিভিন্ন ধরনের মিলেটের আটা, মিলেট চিপস, নুডলস, হেলথ ড্রিঙ্কস এবং বাচ্চাদের বিভিন্ন রকমের মিলেটের খাদ্য সামগ্রী নিয়ে এক প্রদর্শনীও করা হয়। পরিশেষে কুমিরগাঁও এয়ারফোর্স স্টেশনের পক্ষে বাগানের মানুষদের মধ্যে 100টি ডাস্টবিন বিতরণ করা হয়। ज्वार बाजरा और ये जो देख रहे हैं कौनी सामा, ये कोदो, ये सब बहुत ही विरल फूड हमारे पास में उपलब्ध है, जिसको आप एक एक करके बाद में देख सकते हैं, इसके बारे में जानकारी ले सकते हैं। और आपका रोल आने वाले समय में बहुत इम्पोर्टेंट है कि इनके बारे में जानकारी, पौष्टिक आहारों के बारे में भी आप जितना जानेंगे उतना अपने अपने पेरेंट्स को, अपने माता पिता को समझाएं कि इसके प्रति आप जागरूक करेंगे। और यही जागरूकता दिवस के इसको के लिए मनाने के लिए हम सभी इकट्ठा हुए हैं, और हम चाहेंगे कि जो आप लोग अधिक से अधिक इसके बारे में जानकारी रखें जाने, और इसको अपने जो साथी आपके नहीं आए हैं या जो पेरेंट अभी नहीं उपलब्ध है उनको बताएं कि इन सब चीजों के बारे में हमें जानकारी मिली। और हमें क्योंकि इसको ना तो ज्यादा पानी की जरूरत होती है, और आपको पता है कि भारत का कुल भाग जो है वो हमारे पास उपयुक्त विश्व का 4% पानी का पानी ही रह गया हमें हमारे पीने के लिए। तो समझिए 4% पानी में यदि हम इसको शामिल कर लेते हैं तो पानी भी सुरक्षित रहेगा, जो एक अलग स्वास्थ्य संबंधी बहुत इम्पोर्टेंट चीज होता है। বিজয়ী সম্মেলন আয়োজিত হলো মেহেরপুরে। রবিবার সকাল 11টা থেকে বিকেল 3:30 অবধি শিলচর মেহেরপুর স্থিত হাসি খুশি বিবাহ ভবনে মহিলা সমন্বয় কাছাড় জেলার উদ্যোগে বিজয়িনী সম্মেলনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সূচনা ভারত মায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ সহ মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মানিত মুখ্য অতিথি লেখিকা ডক্টর দেবযানী ভট্টাচার্য সহ ডক্টর সুপর্ণা রায়, অখিল ভারতীয় মহিলা সমন্বয় প্রমুখ মীনাক্ষী বিষয়ে অধ্যাপিকা জ্যোথিকা কৌর, মহিলা সমন্বয়ের প্রান্ত সংযোজক স্নিগ্ধা দাস, সুপর্ণা দে, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনিকা দে প্রমুখরা। বক্তব্যে ডক্টর সুপর্ণা রায় বলেন, বিগত কয়েক সহস্রাব্দে ভারতীয় নারীর অবস্থা বহু পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। প্রাচীন যুগ থেকে মধ্যযুগে তাদের অবস্থার অবনতি আর কয়েকজন সমাজ সংস্কারকের প্রচেষ্টায় আবার মর্যাদার অধিকারে উত্তরণের ইতিহাস বেশ ঘটনা বহুল। আধুনিক ভারতে নারীরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, বিরোধী দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ বহু গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করেছেন। এদিন অন্যান্যদের বক্তব্য রাখেন স্নিগ্ধা দাস, সুপর্ণা দে, জ্যোথিকা কৌর প্রমুখরা। ব্যাংক এমপ্লয়েজ ফেডারেশন উত্তর পূর্ব রিজিয়ন বরাকভেরি কোঅর্ডিনেশন কমিটির একটি সাধারণ সভা আয়োজিত হলো শিলচরে। দেশের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকায় দীর্ঘদিন থেকেই ব্যাংক কর্মীরা নিজেদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছেন। এই উপত্যকায় ব্যাংক ভিত্তিক কর্মচারী সংগঠনগুলোকে একটি সাধারণ মঞ্চে এনে একসঙ্গে লড়াই করার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়। এদিনের সভায় সভাপতিত্ব করেন রজতকান্তি পুরকায়স্থ। এদিনের সভার শুরুতে স্বাগত ভাষণ সহ উদ্দেশ্য ব্যাখ্যা করেন মান্না দত্ত। নরেন শর্মা তাঁর বক্তৃতায় কিভাবে সরকারি নীতির ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উপর চাপ বাড়ছে তা বিশদ ব্যাখ্যা করেন। তিনি বলেন যে ব্যাংক একত্রীকরণের পরিবর্তিতে ডিজিটাল ব্যাংকিং বৃদ্ধির আছিলায় এক এক করে
প্রায় 5000 ব্যাংক শাখা দেশজুড়ে বন্ধ করা হয়েছে। এর ফলে ব্যাংকিং পরিষেবা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ব্যাংকের ব্যবসা তথা কর্মসংস্থানের সুযোগ কমেছে। তিনি বলেন যে সরকার অনাদায়ে ঋণ কমানোর নামে গত 5 বছরে গড়ে প্রতি বছর লক্ষাধিক কোটি টাকা কর্পোরেটদের ছাড় দিয়ে দিচ্ছে। সরকার রাষ্ট্রায়ত্ত খণ্ডের ব্যাংকগুলোতে স্থায়ী কর্মী নিয়োগ কমাচ্ছে, আর অন্যদিকে ব্যাংক মিত্র নামে অস্থায়ী কর্মচারী নিয়োগ বাড়িয়ে যাচ্ছে। পরবর্তীতে সভায় উপস্থিত বক্তারা এদিনের সভা ও ব্যাংক বিষয়ক নিজেদের চিন্তা তুলে ধরেন। ব্যাংক এমপ্লয়েজ ফেডারেশন উত্তর পূর্ব রিজিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ শর্মা আজকে সভার উপর নিজের বক্তব্য তুলে ধরেন। এদিনের সভার শেষ অংশে প্রীতম চন্দ ও বিশ্বজিৎ নন্দীকে যুগ্ম আহ্বায়ক চয়ন করে 15 সদস্যের ব্যাংক এমপ্লয়েজ ফেডারেশন উত্তর পূর্ব রিজিয়ন বরাকভেলি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়। আমার যেহেতু নতুন পেনশন আসনি, এটা বন্ধ করি পুরোনো পেনশন আসনি তো বহাল রাখিব লাগে। এখিনি আমার মেজর প্রশ্ন আছে। আপনি যে যোয়া আজি মানে লাস্ট টাইম আমার যেটো আইবিপিএস বলি কয় ব্যাংকর ক্লারিক্যাল রিক্রুটমেন্টৰ যেটো সিস্টেম আইবিপিএস, আইবিপিএস 4500 ভ্যাকেন্সির কারণে অল ওভার ইন্ডিয়াত যেটো আবের মানে এপ্লিকেশন বিচারিলে এডভার্টাইজমেন্ট হল, তাতে আমি দেখিবলৈ পাইছোঁ যে আমাৰ 12টা বেংকৰ ভিতৰত মাত্ৰ 4টা বেংকেহে মানুহ বিচাৰিছে, বাকী 8টা বেংকে বিচৰা নাই। আমাৰ ইউনিয়নৰ তৰফৰ পৰা আমি যেতিয়া প্ৰতিনিধি গৈ আমাৰ বেংকৰ মালিক পক্ষৰ ওচৰত আমি দাবী উত্থাপন কৰিছোঁ যে নহয় গোটেইবিলাক বেংকত আপোনালোকে ৰিকুইজিশ্যন দিয়ক, এইটো কিয় দিয়া নাই? তেখেতসকলে কৈছে নহয় আমি 4 বছৰৰ কাৰণে এইটো ৰিক্ৰুইটমেণ্টটো বন্ধ ৰাখিব বিচাৰিছোঁ। আমি তাত তীব্ৰ প্ৰতিবাদ কৰিছোঁ, আমি ডেমনষ্ট্ৰেশ্যন কৰিছোঁ, ডেপুটেশ্যন কৰিছোঁ, ফাইনেন্স মিনিষ্টাৰ ওচৰত গৈছোঁ। এতিয়া এইবিলাক আন্দোলন চলাই নিবৰ কাৰণে আমাৰ চেণ্ট্ৰেল কমিটিৰ তৰফৰ পৰা এটা নিৰ্দেশ আহিছে যে ষ্টেট লেভেলত মিটিং কৰিব লাগে আৰু ষ্টেট লেভেলে গৈ ডিষ্ট্ৰিক্ট লেভেলত মিটিং কৰিব লাগে। গতিকে আজিৰ যিখন মিটিং, এই মিটিংখনো তাৰে এটা অংশ। আপোনাৰ নৰেন্দ্ৰ নাথ শৰ্মা কি পদত আছে? মই বেংক এমপ্লয়েজ ফেডাৰেশ্যন নৰ্থ ইষ্টাৰ্ণ ৰিজনৰ সভাপতি। শেষ কৰাৰ আগে বিশেষ বিশেষ খবৰ আৰু একবাৰ। ফের এনকাউন্টার কাছাড়ে পুলিশে, আহত সুপারি মাফিয়া। আসাম বই মেলা শেষ, বঞ্চিত কবির শহর শিলচরের পুস্তক প্রেমীরা। প্রেসিডেন্সি স্কুলে প্রতিভা অন্বেষণ কর্মসূচি, আয়োজন খাদ্য মেলার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।